সাবস্ক্রাইব করুন আমাদের ক্যানভাস চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ওপেন শট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব ওপেন শটের ল্যাগিং বা হ্যাং হওয়া অথবা ক্রাশ করার সমস্যার সমাধান কিভাবে করা যায় ওপেন শট নিঃসন্দেহে একটি চমৎকার ভিডিও এডিটর যার ব্যাপারে ইউজারদের কোনো অভিযোগ নেই কেবল এই ল্যাগিং ও ক্রাশ সমস্যা ছাড়া আমাদের অনেক ভিউয়ার এই ব্যাপারে সমাধান চেয়েছেন সবার কম্পিউটারে থার্টি টু বা সিক্সটিন জিবি র্যাম ইনস্টল করা থাকে না আমাদের অনেকেরই কম্পিউটার র্যাম ওয়ান অথবা টু জিবি আবার অনেকের প্রসেসর ওল্ড ভার্সনের তথা লো কনফিগারেশনের এ কারণেই শটে ভিডিও এডিটিং ও রেন্ডার করার সময় সফটওয়্যারটি হ্যাং হয়ে যায় অথবা ক্র্যাশ করে তো আজকের পর্বে আমরা লো কনফিগারেশন কম্পিউটারেও নির্বিঘ্নে যাতে ভিডিও এডিটিং করা যায় তার উপায় জানিয়ে দেব। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস চ্যানেল আর সাথে আছে রফিকুল ইসলাম বিজয় চ্যানেলে নতুন হলে এই ধরনের দরকারি সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন চালু করে দিন আর সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ আসুন মূল ভিডিওটি শুরু করি ওপেন শটে আমরা যখন একাধিক ট্রাকে বিভিন্ন ধরনের ফাইল ব্যবহার করতে থাকি এছাড়া যখন আমরা কোনো ট্রানজিশন ব্যবহার করি তখন আমরা যখন ভিডিওটি প্রিভিউ দেখতে যাই এটি কিন্তু স্বাভাবিকভাবে কাজ করছে না কিছুটা স্লো মোশনে কাজ করছে সোজা কথায় ল্যাক করছে তো এই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে কিছু সেটিংস পরিবর্তন করে দিতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা সেটিংগুলো কিভাবে পরিবর্তন করব আমি সব ফাইলগুলো রিমুভ করে দিচ্ছি জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মেনুবারের এডিট মেনুতে আমি এডিটে ক্লিক করছি এডিট থেকে আমরা যাব প্রিফারেন্সে এটি আমাদের প্রথম সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন প্রিফারেন্সেস চলে এসেছে এখান থেকে আমাদেরকে যেতে হবে ক্যাশেতে এই ক্যাশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশের লিমিট এমবি হিসাবে এখানে দেওয়া আছে টু হান্ড্রেড তো নর্মালি আমরা আমাদের কম্পিউটারের র্যাম যত জিবি থাকবে আমরা তার মোটামুটি তার অর্ধেক এখানে আমরা দিয়ে দিব যদি আমার কম্পিউটারে আট জিবি র্যাম থাকে তাহলে এখানে আমি চার জিবি দিব অর্থাৎ এখানে আমি ফোর জিরো নাইন সিক্স এমবি আমি এখানে দিয়ে দেব যদি চার জিবি থাকে তাহলে তার অর্ধেক দুই জিবি দিব অর্থাৎ টু জিরো ফোর এইট টু জিরো ফোর এইট এম দিয়ে দিব আর কম্পিউটারে যদি দুই জিবি র্যাম থাকে তাহলে এখানে আমরা এক জিবি সিলেক্ট করে দিব এক জিবির জন্য আমরা দেব ওয়ান জিরো টু ফোর এই সেটিং দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে আসব। এটি হচ্ছে আমাদের প্রথম সেটিং এর ফলে আমাদের সফটওয়্যারের পারফরমেন্স আগে চেয়ে অনেক ভালো হবে এরপর আমাদের যে দ্বিতীয় সেটিংটি আছে এটিও আমরা আমাদের এডিট মেনু থেকেই করব এডিট থেকে আবারও যাব প্রিফারেন্সে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ নামে কিন্তু একটা অপশন আছে আমরা প্রিভিউতে যাব তো প্রিভিউতে এখানে নর্মালি আমার এখানে সিলেক্ট করা আছে সাতশো বিশ পিক্সেল অর্থাৎ বারোশো আশি গুণান সাতশো বিশ এবং থার্টি এ এস তো এটা কিন্তু শুধুমাত্র প্রিভিউ আমরা এখানে যে প্রিভিউটা দেখতে পাই এখানে এই প্রিভিউটার জন্য কিন্তু আমাদের এত মেমরি কিন্তু প্রয়োজন নেই তো আমরা এখানে এটাকে কমিয়ে দেবো আমরা একটি এখান থেকে একটি লো মেমোরি হিসাবে সবচেয়ে লো মেমোরি আছে এখানে মোবাইল থ্রি সিক্সটি পি এটা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লোজ করে দেব ক্লোজ করলেই আমাদের এখানে একটা নতুন একটি উইন্ডো চলে এসেছে যে প্লিজ রিস্টার্ট ওপেন শট ফর অল প্রিফারেন্সেস টু টেক এফেক্ট তো আমরা এখানে ওকে করে দেব এবং আমরা এই যে সেটিংটা পরিবর্তন করে দিলাম এটির এফেক্ট দেখার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদের ওপেন শটটি আবার রিস্টার্ট করতে হবে তো আমি ওপেন শটটি কী করছি ক্লোজ করে দিচ্ছি ওপেন শটটি ক্লোজ করে আমি ওপেন শটটি আমি নতুন করে আবার নিয়ে আসলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু তিনশো ষাট পিক চেলে আছে এবার আমি একটি ফাইল নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রিভিউটি কিন্তু খুব ছোট এখন তো আমাদের কাজ করার জন্য প্রিভিউ ছোট থাকলে সমস্যা নেই কিন্তু আমাদের পারফরমেন্স ভালো হবে ভিডিও এডিট করার সময় কিন্তু আমাদের ওপেন শটটি ক্রাশ করবে না অথবা কোনো ল্যাক করবে না আপনারা এখন দেখতে পারেন আমি আরও কিছু ফাইল নিয়ে আসছি আমি পরপর তিনটি ট্রাকে ফাইল দিয়ে নিলাম এখন এটাকে যদি আমি প্লে করি আপনারা দেখুন খুব স্বাভাবিকভাবেই কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আর ল্যাক করছে না আগের মতো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা যখন এই ভিডিওর উপরে কোনো টেক্সট অথবা কোনো গ্রিন স্ক্রিন অথবা কোনো ভিডিও ইউজ করব। তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের অংশটা আর নিচের অংশটা কিন্তু কালো হয়ে আছে এই অংশের মধ্যে কিন্তু কোনো টেক্সট বা ইমেজ বা ভিডিও দেওয়া যাবে না কারণ আমরা আমাদের ভিডিওটি যখন সেভ করব তখন কিন্তু আমরা যদি এই কালো অংশে কোনো ভিডিও রাখি তাহলে আমরা যে সিক্সটিন ইস টু নাইন অনুপাতে যেই ভিডিওটি সেভ করব সেখানে কিন্তু কি হবে ওই টেক্সট বা ইমেজটি কিন্তু দেখা যাবে না তো আমরা কি কী করবো সবসময় যে স্ক্রিনের যে অংশটুকু উজ্জ্বল হয়ে আছে এই অংশের মধ্যে কিন্তু আমরা সমস্ত কাজ করব এবং এই অবস্থায় যদি আমি ভিডিওটি এক্সপোর্ট করি আপনারা খেয়াল করুন এক্সপোর্ট করলে কিন্তু এর কোয়ালিটি কিন্তু একেবারে লো কোয়ালিটিতে আসবে মোবাইল থ্রি সিক্সটি পি অর্থাৎ তিনশো বিশ বাই দুইশো চল্লিশ তো এই অবস্থায় কিন্তু আমরা কি করতে পারবো না আমাদের ভিডিওটি এক্সপোর্ট করতে পারবো না যদি এক্সপোর্ট করি তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটি খুব বাজে হবে এটি আমরা নিয়েছিলাম আমাদের সফটওয়্যারের পারফরমেন্স ভালো করার জন্য প্রিভিউ কমিয়ে দিয়েছিলাম কিন্তু যখন আমরা ভিডিওটি এডিট শেষে আমরা যখন এক্সপোর্ট করব বা ভিডিও রেন্ডার করব তখন অবশ্যই কী করতে হবে আমাদেরকে চলে যেতে হবে ফাইলে এবং ফাইল থেকে আমাদেরকে চুজ প্রোফাইল চুজ প্রোফাইলে এখানে দেখুন আমাদের সেই মোবাইল থ্রি সিক্সটি পি অর্থাৎ তিনশো বিশ বাই দুশো চল্লিশ কিন্তু সিলেক্ট হয়ে আছে এখান থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই আবার পরিবর্তন করে দিতে হবে যেমন আমি এখানে সাতশো বিশ পিক্সেল বারোশো আশি গুণ সাতশো বিশ সিলেক্ট করে দিচ্ছি অথবা আপনি চাইলে উনিশশো বিশ বাই এক হাজার আশি এটা করে দিতে পারেন তো আমি এখান থেকে বারোশো আশি গুণ সাতশো বিশ এইটি সিলেক্ট করে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের প্রিভিউটি কিন্তু বড় হয়ে গেছে এখন এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি এই অবস্থায় যদি আমি এখন ভিডিওটিকে এক্সপোর্ট করি তাহলে কি হবে আমাদের ভিডিওটি কিন্তু আমরা যেই কোয়ালিটিতে চাই অর্থাৎ খুব হাই কোয়ালিটিতে আমাদের ভিডিওটি সেভ হবে এখান থেকে আমরা এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আমাদের দুইটি সেটিং এই দুটি সেটিং পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কি করতে পারি আমাদের ওপেন শট ভিডিও এডিটরের পারফরমেন্সকে খুব সুন্দর করতে পারি এবং খুব লো কনফিগারেশন কম্পিউটারেও আমরা কিন্তু ওপেন শার্ট সফটওয়্যারটির মাধ্যমে খুব সুন্দর ভিডিও এডিটিং করতে পারবো ভিডিওটি ভালো লাগলে উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ